আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম ব্যাপন পর্যন্ত, অর্থাৎ ব্যাপন দিয়ে আমরা একটি অংশ শেষ করেছিলাম। আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়ে একদম শেষ অংশ আলোচনা করব, যা শুরু হবে নিঃসরণ দিয়ে। আমরা আগের ক্লাসে ব্যাপন দিয়ে শেষ করেছিলাম, তাই একটু রিপিট করি। ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ধাবিত হওয়া বা সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া। আজ আমরা শুরু করব নিঃসরণ দিয়ে। ব্যাপন এবং নিঃসরণের একটি পারস্পরিক সম্পর্ক আছে, তা আমরা একটু পরে জানব। চলো শুরু করি। নিঃসরণটা কি? নিঃসরণ হলো কোনো সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে বায়বীয় পদার্থ বা তরল পদার্থের সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া, যা অনেক সজোরে হবে। অর্থাৎ সরু ছিদ্র পথে সজোরে কোনো পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া। বুঝা গেছে? অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কোনো পাত্রে যদি বেশি পরিমাণ চাপ থাকে, ওই পাত্র থেকে যদি কোনো পদার্থ বাইরে বের হয়, অর্থাৎ বেশি চাপের ফলে বাইরে কম চাপ, অর্থাৎ বেশি চাপ থেকে কম চাপের দিকে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটি হলো নিঃসরণ। যেমন আমরা গাড়ি চালাতে, অর্থাৎ যানবাহনে সিএনজি ইউজ করি বা মিথেন গ্যাস ইউজ করি। সিএনজি, সিএনজি মানে হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে কম্প্রেস করে রাখা হয় যানবাহন চালানোর জন্য। তখন যানবাহনের ভেতরে সিলিন্ডারে থাকা মিথেন গ্যাস থেকে ইঞ্জিনে সজোরে মিথেন গ্যাস আসে, এরপরে গাড়ি চলে ওই গ্যাস দিয়ে। অর্থাৎ হলো সজোরে ছিদ্রপথ থেকে, সিলিন্ডার ছিদ্রপথ থেকে গ্যাস বেরিয়ে আসে। অর্থাৎ এটি হলো নিঃসরণের উদাহরণ। এছাড়াও বাসাবাড়িতে আমরা সিলিন্ডারে বিউটেন গ্যাস বা প্রোপেন গ্যাস ব্যবহার করি, যাকে বলা হয় এলপিজি, অর্থাৎ তরলীকরণ করে রাখা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসকে তরলীকরণ করে রাখা হয়, অর্থাৎ তরল পদার্থ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান দিকে আসে। অর্থাৎ বোতলের ভেতরে বা সিলিন্ডারের ভেতরে খুব চাপ দিয়ে তরল করে তাদেরকে রাখা হয়। আমরা যখন সিলিন্ডারের মুখ খুলি, তখন ওই তরল গ্যাস হিসেবে বাইরে বের হয়ে আসে খুব জোরে সরু ছিদ্রপথে। সেটি হলো নিঃসরণের উদাহরণ। আচ্ছা, এখন একটি প্রশ্ন আসতে পারে, কোনটি আগে ঘটে? ব্যাপন আগে ঘটে নাকি নিঃসরণ আগে ঘটে? আমরা একটু আগে একটা প্রশ্ন পড়েছিলাম, ব্যাপনের সাথে নিঃসরণের সম্পর্ক আছে, এটি এখন আমরা আলোচনা করব। ধরা যাক আমরা বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করি। এটা থেকে বোঝা যায়, এটা থেকে আমরা আলোচনা করব কোনটা আগে ঘটে। আমরা যখন সেন্ট বা বডি স্প্রে এর ভেতরে তাকাবো, তখন দেখব তরলীকরণ করে গ্যাসগুলো রাখা হয়, প্রেসার দিয়ে, অনেক চাপ দিয়ে গ্যাসগুলোকে ভিতরে রাখা হয়। আমরা যখন সুইচ অন করি বা বডি স্প্রে অন করি বা টিপ দেই, চাপ প্রয়োগ করি, তখন ভেতর থেকে খুব চাপে মাধ্যমে গ্যাসগুলো বাইরে বের হয়ে আসে। অর্থাৎ যখন প্রথমে সজোরে ছিদ্রপথ দিয়ে বের হয়, অর্থাৎ সেটি হলো নিঃসরণ। পরে আমাদের ওই সুগন্ধটি এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। তাহলে আগে বলা যায় ব্যাপন আগে ঘটে, ব্যাপন সরি নিঃসরণ আগে ঘটে, ব্যাপন পরে ঘটে। এটি অনেক ক্ষেত্রেই হয়। বাসায় যদি একটি কাঁঠাল নিয়ে আসা হয়, কাঁঠাল দেখা যায় কিছুদিন পর কাঁঠাল থেকে কাঁঠালের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। এটি হয় কাঁঠালে যদি কোনো ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে সুগন্ধটি ভেতর থেকে উচ্চ চাপের ফলে বাইরে বের হয়ে আসে। অর্থাৎ এটি হলো নিঃসরণ এবং পরে ছড়িয়ে পড়ে, সেটি হলো ব্যাপন। অর্থাৎ আগে নিঃসরণ ঘটে, পরে ব্যাপন ঘটে। আচ্ছা, এরপর হলো মোমের তিন অবস্থা। আমরা জানি মোম হাইড্রোকার্বন দিয়ে তৈরি, হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি যৌগ। আমরা যখন মোম জ্বালাই, তখন মোমের সুতোতে যখন আগুন জ্বালাই, তখন ওই সুতোর আশেপাশে হাইড্রোকার্বন সমূহ গলে তরলে পরিণত হয়, এই অংশ তরলে পরিণত হয়। ওই তরল আবার তাপের মাধ্যমে বাষ্পে পরিণত হয়। ওই বাষ্পকে যদি ঠান্ডা করি বা মোমের তরল অংশ যদি ঠান্ডা করা হয় পরে, তখন দেখব আমরা সেটা আবার কঠিনে পরিণত হয়। অর্থাৎ মোম তরল, কঠিন এবং বায়বীয় তিন অবস্থায় থাকতে পারে। এটি হলো মোমের তিন অবস্থা। এরপর আমরা পড়ব গলন এবং স্ফুটন নিয়ে। প্রথমে আমরা গলনে আসি। গলন হলো কোনো নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বায়ুচাপে, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে
কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হলো গলন। অর্থাৎ কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরল পদার্থে পরিণত হয় অর্থাৎ গলে যায় তাকে বলা হয় গলন। তাহলে গলনাঙ্ক কি? গলনাঙ্ক হলো 1 atmospheric প্রেশার বা 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে অর্থাৎ বরফ গলে পানিতে পরিণত হয়, কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। গলনাঙ্ক ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1 atmospheric প্রেশারে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা স্ফুটন, স্ফুটন মানে ফুটন, ফুটন মানে আমরা বুঝি পানি ফুটানো, অর্থাৎ তরল পদার্থ বাষ্পে পরিণত হবে, অর্থাৎ যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটন। স্ফুটনাঙ্ক কাকে বলে তাহলে? অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপে তরল পদার্থ বাষ্পে পরিণত হয় যে তাপমাত্রায়, অর্থাৎ যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটি হচ্ছে স্ফুটনাঙ্ক। যেমন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এরপর আমরা করব কিছু পরীক্ষা নিয়ে, অর্থাৎ তোমাদের বইতে এরপরে কয়েকটি পরীক্ষা দেওয়া আছে, এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা করব। প্রথমটি হলো বরফে তাপপ্রধানের লেখচিত্র এবং আরেকটি হলো জলীয় বাষ্পকে ঠান্ডা করার লেখচিত্র বা শীতলীকরণ করা। আচ্ছা, প্রথমে আমরা পড়ি বরফের তাপপ্রধানের লেখচিত্র। এটি আসলে একটি পরীক্ষার মাধ্যমে করা হয়েছে, কয়েকটি বরফ খণ্ডকে একটি পাত্রে রেখে এরপর এটিকে তাপ আস্তে আস্তে ধীরে ধীরে তাপ প্রদান করা হয়েছে এবং তাপ প্রদানের ফলে কি কি পরিবর্তন ঘটে সেটা আমরা দেখব। আমরা ধরে নিই বরফের প্রাথমিক তাপমাত্রা হলো -40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। একটি অক্ষ আঁকা হয়েছে, অর্থাৎ দুটি অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ একটি লেখচিত্র, এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে টেম্পারেচার বা তাপমাত্রা আছে। এখন ওই বরফ খণ্ডগুলোর তাপমাত্রা আমরা ধরেছি -40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই -40 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা তাপ বৃদ্ধি করতে থাকি, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন পৌঁছাবে তখন বরফ গলে পানিতে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই সমস্ত বরফ গলে পানিতে পরিণত হবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো পানির গলনাঙ্ক, আমরা একটু আগে পড়েছিলাম। যেই অংশ দুটি এখানে আছে এ এবং বি, অর্থাৎ গলনাঙ্ক রেখা বলা হয় এ এবং বি, অর্থাৎ যে সময়টুকু পুরো বরফ পানিতে পরিণত হয় এটি হলো গলনাঙ্ক রেখা, অর্থাৎ গলনাঙ্কের রেখাটিকেই বলা হয় পুরো বরফ থেকে পানিতে পরিণত হওয়ার সময়কাল। আচ্ছা, এরপরে বি অংশ থেকে সি অংশ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি আমরা আবার বৃদ্ধি করতে থাকি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, এভাবে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন পানির তাপমাত্রা আর বাড়বে না, তখন পানি জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তখন জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে। এরপরে যদি আমরা বৃদ্ধি করতে থাকি, দেখা যাচ্ছে সি থেকে ডি হলো স্ট্রেট লাইন বা সোজা রেখা, অর্থাৎ এই সি থেকে ডি তে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরো পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এরপরে জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকে। এটি হলো জলীয় বাষ্প আর এটি হলো পানি, অর্থাৎ এটি হলো পানির স্ফুটনাঙ্ক যা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এই সি থেকে ডি রেখাকে বলা হয় স্ফুটনাঙ্ক রেখা, অর্থাৎ স্ফুটনাঙ্ক হওয়ার যে রেখাটি সেটি হলো পুরো তরল পদার্থ থেকে জলীয় বাষ্প হওয়ার সময়কাল। তাহলে আমাদের বরফকে তাপ প্রদানের লেখচিত্রটি বোঝা গেল। এরপর আমরা পড়ব জলীয় বাষ্পকে তাপ হ্রাস করে বা কমিয়ে যেটিকে ঘনীভবন বলা হয়, যেটি হলো আমাদের স্ফুটনের উল্টা, ঠিক আছে। অর্থাৎ তাপ হ্রাস করে আবার জলীয় বাষ্প থেকে তাপ হ্রাস করে আবার কি আগের অবস্থায় ফিরে পাওয়াই হলো ঘনীভবন। আচ্ছা, এখানে আমরা তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস ধরলাম জলীয় বাষ্পের, যদি আমরা তাপ হ্রাস করতে থাকি, যদি হ্রাস করতে থাকি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবো তখন পুরো জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়া শুরু করবে। অর্থাৎ এই অংশ থেকে এই অংশ, অর্থাৎ আমরা যদি নাম দিই এ বি, এ থেকে বি অংশ পুরোটি হলো
স্ফুটনাঙ্ক, অর্থাৎ তখন জলীয় বাষ্পের পরিমাণ আর কমবে না, তখন পানির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, কারণ তখন পুরোটাই হলো পানি। আমাদের এটা যদি সি দেই, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কমাতে কমাতে আমরা আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার পর পানি বরফে পরিণত হওয়া শুরু করবে, অর্থাৎ বি থেকে সি অংশ হলো পানি। ঠিক আছে, বরফে পরিণত হওয়ার পর আমরা যদি আবার তাপমাত্রা কমাই, তখন সেটি তাপমাত্রা কমতে থাকবে, অর্থাৎ সি থেকে ডি অংশ, এই অংশটি পুরো পানি থেকে বরফে পরিণত হবে। ঠিক আছে, এটি হলো গলনাঙ্ক, অর্থাৎ পানি বরফে পরিণত হয়, সরি, হ্যাঁ, পানি বরফে পরিণত হয়। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পড়েছিলাম, এটি হলো বরফের গলনাঙ্ক। এরপর নিচে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা যদি কমাই, অর্থাৎ মাইনাসের দিকে যাই, আমরা জানি সেটি আস্তে আস্তে শীতল হতে থাকে, অর্থাৎ বরফ হতে থাকে। এটি হলো বরফে তাপ প্রদানের লেখচিত্রের উল্টো, অর্থাৎ তাপ হ্রাস করে জলীয় বাষ্প থেকে কিভাবে আবার আগের অবস্থায় আনা যায়। এরপর আমরা পড়ব পাতন ও ঊর্ধ্বপাতন। আমরা এখানে একটি সূত্র লিখেছি, পাতন সমান হলো বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবন কি, ঘনীভবন কি, সেটি আমরা আগে জেনে নিই। বাষ্পীভবন হলো কোন তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা, আর ঘনীভবন হলো ঠিক উল্টো, ওই বাষ্পকে তাপ হ্রাস করে আবার তরলে পরিণত করা। অর্থাৎ আমি যদি পানিকে জলীয় বাষ্পে পরিণত করে, সেটি হলো বাষ্পীভবন, এবং ওই জলীয় বাষ্পকে যদি আবার তাপ হ্রাস করে বা ঘন করে তরলে পরিণত করে, সেটি হচ্ছে ঘনীভবন। তাহলে পাতন কি, সেখানে আসি। পাতন হলো প্রথমে কোন তরল পদার্থকে জলীয় বাষ্পে পরিণত করা এবং ওই একই জলীয় বাষ্পকে আবার তাপ হ্রাস করে তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম হলো পাতন। অর্থাৎ পাতনের দুইটা প্রক্রিয়া একসাথে ঘটে, বাষ্পীভবন এবং ঘনীভবন, প্রথমে বাষ্পীভবন পরে ঘনীভবন। এখন আমরা আসবো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন আমরা এতক্ষণ পড়ার পর জেনেছি, কঠিন পদার্থকে তাপ দিলে তরল, তরল পদার্থকে তাপ দিলে গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এখন কঠিন পদার্থ হলো, ঊর্ধ্বপাতন হলো কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায়, মাঝখানে আমাদের তরল অবস্থা থাকবে না, অর্থাৎ কঠিন পদার্থ এরকম থাকবে, তাদের পদার্থগুলো একটির সাথে একটি জ্যাম প্যাকড অবস্থায় থাকে, তাকে যদি আমরা তাপ দিই সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যাবে। এর কয়েকটি উদাহরণ হলো ন্যাপথলিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কর্পূর, নিশাদল ইত্যাদি অনেক আছে। আচ্ছা, এটি হলো উদ্বায়ী পদার্থের ঊর্ধ্বপাতন, অর্থাৎ কঠিন পদার্থকে সরাসরি তাপ দিয়ে অন্য পদার্থে পরিণত করা হয়। এরপর আমাদের আরেকটি পার্ট হলো, একটি পরীক্ষা আছে যেটি হলো একটি পাত্রের মধ্যে যদি আমরা ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতিত পদার্থ নিই, অর্থাৎ যে পদার্থগুলো ঊর্ধ্বপাতন ঘটে সেগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়, এগুলোকে তাপ দিলে সরাসরি তারা বাষ্পে পরিণত হয়। এরকম একটি পদার্থ নিলাম, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম আমরা এখানে, এবং উপরে একটি ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম, আমরা কিছু বরফখণ্ড ওই পাত্রটির উপরে দিলাম এবং নিচ থেকে তাপ প্রদান করলাম। নিচ থেকে আমরা যদি তাপ প্রদান করি, তাহলে দেখা যাবে এই কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড গুলো সরাসরি বাষ্পে পরিণত হয়ে উড়ে যেতে চাইবে, কিন্তু শেষে উপরে বরফ থাকে, সেটি আর যাবে না, সেটি ঢাকনার নিচে লেগে থাকবে। অর্থাৎ এটা থেকে বোঝা যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো ঊর্ধ্বপাতিত পদার্থ, অর্থাৎ যার ঊর্ধ্বপাতন ঘটে অর্থাৎ তাপের ফলে সেটি সোজা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এখন কোন কঠিন পদার্থের সাথে যদি কোন ঊর্ধ্বপাতিত পদার্থ থাকে, আমরা কিভাবে উক্ত পদার্থকে আলাদা করব। সিম্পল, কোন কঠিন পদার্থের সাথে যদি ঊর্ধ্বপাতিত পদার্থ মিক্স অবস্থায় থাকে, তখন আমরা যদি তাপ দেই, ঊর্ধ্বপাতিত পদার্থটি উড়ে যাবে, আমরা পেয়ে যাব আমাদের কঠিন পদার্থ। ঠিক আছে, ধরো আমরা আয়োডিনের সাথে, আয়োডিন হলো একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাকে যদি আমরা তাপ দেই, তাহলে আমাদের আয়োডিনটা উড়ে যাবে, অর্থাৎ কঠিন অংশটা রয়ে যাবে কিন্তু আয়োডিনটা উড়ে যাবে, তরল আয়োডিন হয়ে যাবে, তখন গ্যাসীয় আয়োডিন হয়ে যাবে। এছাড়াও যদি আমরা গ্লুকোজের সাথে যদি বালি মিশ্রিত করি, গ্লুকোজ প্লাস বালি, আমরা কি এখানে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আলাদা করা যাবে
না, যদি ঊর্ধ্ববাদিত পদার্থ থাকতো তাহলে আলাদা করা যেত। আমরা যদি ন্যাপথলিন বা কর্পূরের সাথে যদি আরেকটি পদার্থ যুক্ত করি, ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড যদি যুক্ত করি, এখানে কর্পূর হচ্ছে ঊর্ধ্ববাদিত পদার্থ, অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু ঊর্ধ্ববাদিত পদার্থ না, সেটি হলো একটি কঠিন পদার্থ ধরলাম। এখন আমরা যদি তাপ দেই তখন কর্পূর উড়ে যাবে, অর্থাৎ জলীয় বাষ্পের মাধ্যমে উড়ে যাবে গ্যাসীয় অবস্থায়, তখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের পাত্রে অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ আমরা আলাদা করতে পেরেছি। কিন্তু এখানে আলাদা করতে পারিনি, কারণ এখানে কোনোটি ঊর্ধ্ববাদিত পদার্থ নয়। এর মাধ্যমে আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়টি শেষ হলো, উদ্ভাবনের মাধ্যমে। এরপর আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর মাঝে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, এবং এই দুই অধ্যায়ের তোমাদের কিছু টেস্ট নেওয়ার জন্য আমরা কিছু বহুনির্বাচনী আমাদের ফেসবুকে দিয়ে দিব, তোমরা এগুলো সলভ করতে থাকো। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। আর যদি এই দুই অধ্যায় বা এই অধ্যায়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অতি শীঘ্রই কমেন্টে জানিয়ে দিবে, আমরা সলভ করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।